I am all government job aspirants. Welcome to my channel, The Competitive Tutorials. Jara ei channel e notun visit korcho obosshoi channel tike subscribe kore theko jate poroborti update guli ebong class er notification guli jate tomader kache pouche jay. Ajke amra EVS er important kichu question niye alochona korbo. Age aro class guli hoye geche ebong WPP KP er jonno tomader kintu suggestive class cholche. Sei video guli na dekhe thakle obosshoi channel e giye sei video guli dekhe nao. চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখো, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কি কি বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে জানতে হবে। কি লেখা রয়েছে, প্রকৃতি নিজে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রতিটি জীবের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলি প্রস্তুত করেছে সেগুলি হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের উপাদান হিসেবে পরিচিত। সেই উপাদানগুলির সমষ্টিকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলে থাকি। এবার আসি যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি, দুটি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে একটা সজীব উপাদান। তার মধ্যে কি রয়েছে সেটা একটু দেখতে হবে। ইংরেজির ভাষান্তরে একে বায়োটিক কম্পোনেন্ট বা লিভিং কম্পোনেন্ট বলে। উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়া, ছত্রাক, মাছ, ব্যাং, বিভিন্ন কীটপতঙ্গ, শ্যাওলা, গাছপালা ইত্যাদি, এগুলিকে আমরা সজীব উপাদানের মধ্যে ফেলব। এই উপাদানগুলির মধ্যে জীবন আছে তাই এটি সজীব উপাদানের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আসি জড় উপাদান। জড় উপাদানের মধ্যে রয়েছে আলো, জল, বিভিন্ন গ্যাস, মাটি, তাপমাত্রা, এগুলি। আর ইংরেজিতে এই জড় উপাদানগুলিকে বলা হয় অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা লিভিং নন লিভিং কম্পোনেন্ট। তাহলে আগেরটা ছিল লিভিং কম্পোনেন্ট, এটা নন লিভিং কম্পোনেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এদের প্রাণ নেই তাই জন্য কিন্তু এদেরকে জড় উপাদান বলা হচ্ছে। এরা জীবন ধারণ করতে আমাদেরকে সাহায্য করে তাই এদেরকে জড় উপাদান আমরা বলে থাকছি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর জীবের একমাত্র বাসস্থান কেন, অর্থাৎ পৃথিবী যে গ্রহ এটাতে আমরা বসবাস করছি কেন সেটা জানতে হবে। জীবনের জন্য দুটি অপরিহার্য উপাদান হচ্ছে জল আর অক্সিজেন। পৃথিবী ছাড়া অন্যান্য কোনো গ্রহেই এর এর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই জল এবং অক্সিজেন পাওয়া যায় না, তাই জন্য কিন্তু আমরা একমাত্র পৃথিবীতে বাস করতে পারি। আর আমরা দেখি যে জীবনের বৈশিষ্ট্য এবং লক্ষণগুলি ফুটিয়ে তোলার জন্য সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা জীবনের উদ্ভাবনের জন্য একান্ত দরকার। আর অনুকূল পরিবেশ একমাত্র আমাদের এই পৃথিবীতে রয়েছে, অন্যান্য কোনো গ্রহে নেই। এবার আসি সৌরজগতের নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে বাসস্থানের জন্য অনুকূল নয় কেন সেটা জানব। বুধ, এটিকে বলা হয় মার্কারি, এর উষ্ণতা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস, রাত্রিবেলায় -180 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বায়ুমণ্ডল অত্যন্ত হালকা, এখানে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এবার আসি শুক্র গ্রহ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পূর্ণ, এখানে 470 ডিগ্রি গড় তাপমাত্রা রয়েছে। এটা প্রতিকূল পরিবেশের জন্য নয়, মানে এই পরিবেশটা প্রাকৃতিক হিসেবে জীবন ধারণের জন্য অনুকূল নয়। এবার আসি বৃহস্পতি, এটিতে আমরা হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দেখতে পাই। -140 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই গ্রহের গড় তাপমাত্রা। এবার আসি শনি, শনির বায়ুমণ্ডল সবথেকে ঠান্ডা, এখানে অ্যামোনিয়া এবং বরফের স্তর ঘিরে রয়েছে। কঠিন অ্যামোনিয়া রয়েছে আর কি রয়েছে বরফের স্তর, তাই আমরা এখানে থাকতে পারবো না। আজকের ইনফরমেশানগুলো এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলে চোখ রাখা, অবশ্যই অন্যান্য ক্লাসগুলি তোমরা করতে থাকো। যারা প্রাইমারি টেট দিচ্ছ তাদের জন্য ম্যাথের একটি ইবুক পাবলিশ হয়েছে, যেটা কিন্তু 310টা ম্যাথের একটা সলভড ইবুক, যেটার প্রাইস রাখা রয়েছে অনলি 120 রুপিস। যারা সংগ্রহ করনি অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট and thanks for watching. তোমরা দেখেছো ইতিমধ্যে আমাদের একটি ম্যাথ বই পাবলিশ হয়েছে,
যেটা কেপি ডাব্লিউপিপি এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাই এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো অবশ্যই। এটা আমারই লেখা রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে কোশ্চেনগুলোকে সংগ্রহ করে এই বইটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব থিওরিতে এই অঙ্কগুলোকে করা রয়েছে। যারা একদমই কোনো কোচিং সেন্টারে পড়ছো না বা পড়ার সামর্থ্য নেই, তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করো। তারা এই বইটি পড়লে অবশ্যই তোমাদের লাভ হবে। তোমরা কী কী পাচ্ছ বইটার মধ্যে একটু দেখে নাও, কী কী চ্যাপ্টার রয়েছে। বীজগণিতের সূত্র, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, সরল সুদ, জটিল সুদ, সময় কার্য, নল চৌবাচ্চা, গড়, তারপর রয়েছে নৌকা স্রোত, সময় দূরত্ব, ট্রেন দূরত্ব, শতকরা, মিশ্রণ, অংশীদারি, কারবার, লসাগু এবং গসাগু। চলো তবে দেখে নেওয়া যাক কীভাবে রয়েছে বইয়ের মধ্যে লেখাগুলো। বই সম্পর্কিত কোনো তথ্য থাকলে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, ফোন করবে না। এবার দেখো নাও, এখানে সূত্রগুলো এভাবে সাজানো রয়েছে। তারপরে দেখো অঙ্কগুলোকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ব্যাখ্যা করা রয়েছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কী জিনিস লাভ ক্ষতির টার্মের মধ্যে, ধার্য মূল্য কী, ক্রেতার যে ছাড় সেটা কী, লাভ ক্ষতির পার্সেন্টেজের সূত্র, সেগুলো কিন্তু সবই বর্ণনা করা রয়েছে। এবার দেখো চ্যাপ্টারের ম্যাথগুলো কীভাবে রয়েছে, অনুশীলনে লিখে লেখা 1-2 নম্বর দিয়ে পার্সেন্টেজ হিসাবে কিন্তু করা রয়েছে। এবার দেখো অঙ্কগুলোকে কীভাবে করা রয়েছে, তোমাদের কীভাবে এটা হেল্প করতে পারবে। এই ইবুকটা তোমরা নিলে অবশ্যই তোমরা অঙ্ক কিন্তু টাইপ কমন পেয়ে যাবে, হুবহু কোশ্চেন না কমন পেলেও তোমরা টাইপ কিন্তু কমন পেয়ে যাবে। এই দেখো সিপি এসপি তার শতকরা পার্সেন্ট সেটা কিন্তু এভাবে লেখা রয়েছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এভাবে করে করা রয়েছে। প্রত্যেকটা পেজ আমাদের পক্ষে দেখানো সম্ভব না, ভিডিওতে অনেক ভিডিও বড় হয়ে যাবে, তাই শেষের দিকে চলে যায়। সব শেষে দেখো চ্যাপ্টার রয়েছে লসাগু এবং গসাগু। এতে অঙ্কগুলোকে দেখো কীভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ককে কভার করা রয়েছে এবং উত্তর সমাধান দেখো কীভাবে লেখা রয়েছে। এত সুন্দর করে লেখা বইটার মধ্যে অঙ্কের সংখ্যা তোমরা জানলে এবার দাম জানতে হবে। এই দাম হচ্ছে 120 টাকা। ইবুকের দাম 120 টাকা এবং আগে যে জিকে বইটা দেখলে সেই জিকে বইয়ের দাম 110 টাকা। তাহলে তোমাদের টোটাল এই তিনটে পিডিএফ মিলে কত খরচা পড়ছে দেখো। জিকে যে এমসিকিউ সেটা হচ্ছে 75 টাকা, 110 টাকা হচ্ছে 3,500 যে জিকে, ম্যাথের ইবুক হচ্ছে 120 টাকা। তোমরা এইটুকু অ্যামাউন্ট খরচা করে অবশ্যই বই তিনটা সংগ্রহ করো। তোমাদেরকে এটা একটা ভালো প্রিপারেশন করার সুযোগ দেবে, তোমরা এই সুযোগটি অবশ্যই কাজে লাগাও, হাতছাড়া করো না, তাহলে তোমাদের অনেক কিছু মিস হয়ে যাবে কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। হাই অল কেপি অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা জানো ইতিমধ্যে পুলিশ পরীক্ষার জন্য 2000 এমসিকিউর একটি জিকে অ্যালবাম অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেই পিডিএফটির প্রাইস 150 টাকা। এখন তোমরা অর্ডার করলে এটা 90 টাকায় পাচ্ছ। এই বইটিতে টোটাল 3,000টা কোশ্চেন রয়েছে, অর্থাৎ 2000টা তো কোশ্চেন রয়েছে, তার মধ্যে এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে যেগুলি কেপি ডাব্লিউপি এবং অন্যান্য পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমাদেরকে পরীক্ষাতে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে। কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে দেওয়া রয়েছে একটু দেখে নাও। এখানে দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, তার এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে এখানে। তোমরা অবশ্যই ডেমো দেখে নিতে পারো। এই ডেমো দেখার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।